হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি কালিজিরা আমাদের সবার জন্য অনেক উপকারী, কিন্তু এই কালিজিরা যদি ভেজাল হয় তাহলে কিন্তু উপকারের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি। সহজ দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা কালিজিরা খাঁটি নাকি ভেজাল সেটা জেনে নিতে পারি। আমাদের প্রথম পরীক্ষার জন্য যা কিছু প্রয়োজন: ভেজাল তথা রং মিশ্রিত কালিজিরা, খাঁটি কালিজিরা 1 চা-চামচ বা মগ। কাপে 2 চিমটি পরিমাণ কালিজিরা নিয়ে সেখানে কিছু পানি অ্যাড করুন, বা আধা কাপ পানি নেওয়ার পরে আবার একটা চামচ দিয়ে, ছোট চামচ দিয়ে এই মিশ্রণটাকে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যদি দেখা যায় যে পানির রঙের কোনো পরিবর্তন হয়নি বা পানির নিচের কালিজিরাগুলো স্বচ্ছ দেখা যায়, তাহলে বুঝতে হবে এটাতে কোনো রং মেশানো হয়নি। দেখুন স্বচ্ছ দেখা যাচ্ছে। একইভাবে 4 কাপে কালিজিরা নেওয়ার পরে সেখানে পানি মিক্সড করে ভালোভাবে নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে পানির রং পরিবর্তন হয়ে গেছে, দেখুন মানে পানির রংটা কেমন হয়ে গেছে যে একেবারে কালো ঘোলাটে এবং নিচের কোনো কালিজিরাই দেখা যাচ্ছে না, তো যদি এরকম আকার ধারণ করে বা এরকম রং ধারণ করে তাহলে বুঝতে হবে যে আপনার কালিজিরাতে রং মেশানো হয়েছে বা ভেজাল মেশানো হয়েছে। এই ভেজাল কালিজিরা খেলে আপনার কোনো উপকার তো হবে না, বরং ক্ষতি হবে। প্রথমে আমি এখান থেকে 3 আঙ্গুলের মাথার চিমটিতে যতটুকু কালিজিরা নেওয়া যায় ততটুকু নিলাম। এবার এটা আঙ্গুলের মাথায় পিষতে থাকি। আঙ্গুলের মাথা তিনটা একটু ভিজিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। পিষতে পিষতে যদি এটা দেখা যায় যে কোনো ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে না বা আমার আঙ্গুলের মাথা পরিষ্কার আছে, তাহলে এটা খাঁটি কালিজিরা। একইভাবে আমি অন্যখান থেকে সম পরিমাণ কালিজিরা নিলাম, এটাও পিষতে থাকি। দেখুন আমার আঙ্গুলের মাথায় একটু পরিবর্তন দেখা যাচ্ছে আর কি, কালো রং দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা ভেজাল কালিজিরা। প্রথম আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।